আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে গাজর দিয়ে বরফি বানানো যায়। গাজর দিয়ে বরফি বানানোর জন্য আমি তিনটা মিডিয়াম সাইজের গাজর আগে থেকে গ্রেট করে রেখেছি। আমি এই রকম গাজরগুলো ব্যবহার করছি, আপনারা আপনাদের সুবিধা মতো যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়েই করতে পারেন। আমি গ্রেটারের ছোটো পাশটা দিয়ে গ্রেট করেছি, এরকম হয়েছে। সাথে নিয়েছি মিল্ক, আমি এখানে 2 কাপ মিল্ককে জাল করে 1 কাপ করে নিয়েছি। সাথে নিয়েছি পাউডার মিল্ক, সুগার এবং থাকছে পরিমাণ মতো ঘি। আমি একটা প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিগুলো মেল্ট হতে হতে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজর থেকে কিছুটা পানি আসবে, সেই পানিতেই গাজরটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। গাজরটা আমার ঘিতে প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জাল করে রাখা সেই দুধটা। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন গাজরটাকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুধটা প্রায় শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিবেন। তবে চিনিটা আগে দিতে যাবেন না, তাহলে গাজরটা সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এখন চিনি থেকেও কিছুটা পানি আসবে, সেই পানিটাও আমরা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিনি থেকে অনেকটা পানি এসেছে। আমি এই পর্যায়ে 1 চিমটি পরিমাণ লবণের মধ্যে দিয়ে দেবো। এই লবণটা বরফির স্বাদটাকে, মিষ্টি স্বাদটাকে আরও বুস্ট করবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আমি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। আমি এখানে 1/2 কাপ মতো ব্যবহার করেছি গুঁড়ো দুধ, দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা যদি গাজরের হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেললেই হবে। আমি যেহেতু বরফি বানাবো এই জন্য একটু শুকনো করে নিচ্ছি, তবে খুব বেশি না। আমার রান্না শেষ, এখন চুলাটা অফ করে আমি এটা নামিয়ে ফেলছি। আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে তলায় একটুখানি ঘি দিয়ে দেব যেন বরফিটা নিচে লেগে না যায়। তারপর এটা ভালো মতো মেখে দিব। এখন এটাকে আমি ভালো মতো চেপে চেপে এখানে সেট করব।
আমার বরফিটা সেট করা হয়ে গেছে এবং এর উপরের অংশে কিছুটা ঘি আমি ব্রাশ করে দিব যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। বেশি ড্রাই হলে উপরের অংশটা একটু ফাটা ফাটা হয়ে যাবে, এই জন্যই একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি রুম টেম্পারেচারে আসার জন্য 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে, আমার বরফিটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এখন আমি এটাকে একটা ধারালো ছুরির সাহায্যে আস্তে আস্তে চার কোণা শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কাটবেন, খুব সাবধানে কাটতে হবে যেন বরফিটা ভেঙে না যায়। এখন আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে সার্ভ করছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া দিয়ে বরফি। এটা খেতে খুবই সুস্বাদু, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের এটা খুবই পছন্দের খাবার। বাসায় মেহমান আসলে খাবারের পরে ডেজার্ট হিসেবেও এটা পরিবেশন করতে পারেন। দেশে বিদেশে সব জায়গায় এখন গাজর অ্যাভেলেবল, সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়। আপনারা বছরের যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, আবার এটা বানিয়ে ফ্রিজেও রাখতে পারেন। নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত এটা ভালো থাকবে, যে কোনো সময় বের করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা বুঝতে পারেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।